আজকে আমাদের বিষয়বস্তু রাজনীতি প্রাণ ব্যবসায় বাঙালি ম্লান তাই কি বঙ্গে শিল্পের বিধি বাম। আজকে আমাদের এই বক্তব্য সভায় প্রথম বক্তা হিসেবে আমি আমন্ত্রণ জানাচ্ছি অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ দেবাশিস সরকারকে। দেবাশিস দা, আমি একবার জানিয়ে দিই, আপনারা প্রত্যেকেই জানেন আমার প্যানেলে কারা আছেন। বিশিষ্ট শিক্ষাবিদ দেবাশিস সরকার রয়েছেন, রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে ঋজু ঘোষাল, আমার ঠিক বাঁদিকে রয়েছেন দিলীপ ঘোষ, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সহসভাপতি এবং সাংসদ, মাননীয় সাংসদ। আমার একদম ডান দিকে রয়েছেন অমরেশ ভট্টাচার্য, আমার পাশে রয়েছেন সুজন চক্রবর্তী, বিশিষ্ট সিপিআইএম নেতা, এবং আমার ডান পাশে রয়েছেন ব্রাত্য বসু, রাজ্যের শিক্ষামন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলার জন্য। দেবাশিস সরকার, নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমে আমি 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 বক্তাদের অনুরোধ করবো 5 মিনিট করে বলার জন্য প্রথমে। ঠিক আছে, নিউজ 18 বাংলা আজকে যে সন্ধ্যাওয়ালা একটা ও বলছে যে বিতর্ক সভা, আমি বলছি যে শুভ নববর্ষ, আজকের দিনে আলোচনা হোক, তার মধ্যে ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু একদম ঠিক যে অর্থে প্রতিদিনের বিতর্ক বুঝি সেটা আজকের দিন না হওয়াটাই বাঞ্ছনীয়। আমি মূলত যেহেতু শিক্ষাক্ষেত্রের সাথে যুক্ত, অর্থনীতির ছাত্র, ফলে দুটো জায়গায় শুধু কথাটা রাখছি। সামগ্রিকভাবে আমাদের এর আগে বক্তব্য শুনছিলাম, আমাদের মাননীয় পার্থ চট্টোপাধ্যায় বলছিলেন শিল্পক্ষেত্র ধরে, সামগ্রিকভাবে যদি আমরা আমাদের রাজ্যের অর্থনীতির জায়গাটাকে নিয়ে দেখি, তাহলে যেটা এই সময়কালের, এটা কিন্তু কোনো দলমতের কথা নয়, গত 1 দশক ধরে বাজেট সেশনে যে রিপোর্ট পেশ করা হয়েছে সরকারের তরফ থেকে, সেই সরকারি তথ্যগুলোকে যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে এই সময়কালে রাজ্যে আয়ের দিকে বিপুল পরিমাণে আয় বেড়েছে, এবং তার যে ক্ষেত্রগুলো, সেই ক্ষেত্রগুলোর একটা উল্লেখযোগ্য জায়গা সেটা হচ্ছে জিএসটি বাবদ কর, 2 নম্বর উল্লেখযোগ্য জায়গা, মানে 4টে জায়গা, 2 নম্বর উল্লেখযোগ্য জায়গা হচ্ছে যে পানীয়, যেটা ড্রিঙ্কস আমরা বলি, হার্ড ড্রিঙ্কস, সেখান থেকে হিউজ রেভিনিউ জেনারেট করছে। 2-3 নম্বর জায়গা যেটা, সেটা হচ্ছে বাজার থেকে, যেটা আমরা বলি যে বাজার থেকে টাকা ধার, তাতে সিগনিফিক্যান্টলি এই সময়কালে টাকা ধার করা হয়েছে। আর যে জায়গাটা আসছে 4 নম্বর জায়গা, সেটা হচ্ছে পেট্রোলিয়াম প্রোডাক্ট, এগুলোর থেকে কেন্দ্র এবং রাজ্য যে র পেট্রোলিয়ামকে প্রসেস করবার পর যে কর বাবদ কেন্দ্র এবং রাজ্য পাচ্ছে, তাতে বাজারে যে লাগাম ছাড়া পেট্রোলিয়াম প্রোডাক্টের দাম বাড়ছে, তার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, আমি এখানে রাজ্যের জায়গায় থাকছি, বিপুলভাবে তার রাজকোষে আয় বাড়ছে। এই 4টে জায়গায় অর্থনীতিতে কিন্তু রাজ্যের আয় বেড়েছে, অর্থাৎ ধারে বেড়েছে, মদ বিক্রি করে আয় বেড়েছে, পেট্রোলিয়াম প্রোডাক্ট থেকে আয় বাড়ছে, এবং জিএসটি, জিএসটির জায়গায় অবশ্যই বিতর্ক আছে, রাজ্যের যা পাওনা কেন্দ্রীয় সরকার কিন্তু সেটা একদম নিয়ম মেনে সময় করে কিন্তু দিচ্ছে না, এই বঞ্চনা কিন্তু রাজ্যকে ফেস করতে হচ্ছে। এবং এই সময়কালে অর্থনীতির জায়গা থেকে যে শিল্পের, আমাদের রাজ্যে দীর্ঘদিনের যে বৈশিষ্ট্য যদি বলি, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, কুটির শিল্প, এই সেগমেন্টটায় পশ্চিমবঙ্গ গত 3 দশকেরও যদি তথ্য নেওয়া যায়, তাহলে সবসময়ের জন্যই হয় 3-এর মধ্যে নাহলে 5-এর মধ্যে, 1-2-3-এর মধ্যে থাকছে, সেই কনসিস্টেন্সি কিন্তু এই সময়কালও আছে। কিন্তু ভারী শিল্প, মাঝারি শিল্প, তাতে দেশের যে গড়, তার থেকে আমার রাজ্য পিছিয়ে পড়ছে, এগুলো চিন্তার জায়গা। পাশাপাশি যেহেতু বিশ্ব সময় বেঁধে দিয়েছে 5 মিনিট, আমি শিক্ষাক্ষেত্রটায় জাস্ট আমি কয়েকটা বুলেট পয়েন্ট বলে ছেড়ে যাচ্ছি, এখানে মাননীয় শিক্ষামন্ত্রী রয়েছেন, উনি বলবেন, শুনব। এই মুহূর্তে কোথাও কোনো আলোচনা না করে কেন্দ্রীয় সরকার নিউ এডুকেশন পলিসি 2020 লাগু করে দিয়েছে কোভিড এই সময়কালের মধ্যে। একেবারে যদি সংক্ষেপে 1 মিনিটের মধ্যে নিউ এডুকেশন পলিসি 2020 বলতে হয়, তাহলে সারা দেশে আমাদের রাজ্যের
সমেত স্বাভাবিকভাবেই এই শিক্ষা নীতি বা হচ্ছে 64 সাল থেকে যে কোটারি কমিশনের ধারাবাহিক যে বিভিন্ন সময় তারপর রাজীব গান্ধী নিউ এডুকেশন পলিসি পিওএ রয়েছে তারপর বিভিন্ন শিক্ষা কমিটি রয়েছে তার থেকে সম্পূর্ণভাবে আলাদা কারণ এই শিক্ষা কমিটি রিপোর্ট যদি লাগু হয় এবং আমরা যেটা লক্ষ্য করছি লাগু হওয়ার মুখে চলে গেছে তাহলে ভারতবর্ষের স্কুল শিক্ষা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষা পর্যন্ত আমূল আন্ডারলাইন করছি কাঠামোগত পরিবর্তন হবে প্যারাডাইম শিফট হবে বিতর্ক আছে যাচ্ছে না কারণ এই এটা আমাদের রাজ্যও তার বাইরে থাকতে পারবে না কেন পারবে না সে দীর্ঘ আলোচনা যেটাকে রাইট টু ফ্রি কম্পালসারি এডুকেশন অ্যাক্টে বলা হয়েছিল 6-14 এখানে বলা হচ্ছে 3 বছর থেকে 18 বছর এক্সটেনশন হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থাকবে না 9-10-11-12 অর্থাৎ এই দুটো বোর্ড বা কাউন্সিলকে মার্চ করা হবে সারা দেশে এবং 9-10-11-12 এই চারটে জায়গায় সেমেস্টার ফ্রি এন্ট্রি ফ্রি এক্সিট ভোকেশনালকে চ্যাম্পিয়ন করা এবং আমরা যারা এখানে বসে রয়েছি খুব অবাক লাগবে গ্র্যাজুয়েশন 1 বছরের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট 2 বছরের গ্র্যাজুয়েশন ডিপ্লোমা 3 বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রি 4 বছরের গ্র্যাজুয়েশন তারা সরাসরি পিএইচডি প্রোগ্রামে যেতে পারবেন চাইলে তারা পোস্ট গ্র্যাজুয়েশনে যেতে পারবে অর্থাৎ কাঠামোগত পরিবর্তন আমাদের রাজ্যেও একটা কমিটি তৈরি হয়েছে টার্মস অফ রেফারেন্স দেখেছি দুটো টার্মস অফ রেফারেন্স আছে ফলে এই জায়গায় কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে যেটা প্রত্যেকটা রাজ্যকে তার মতন প্রস্তুতি নিতে হচ্ছে আমি শুধু শিক্ষাক্ষেত্রে যেহেতু এই রাজ্যের একজন শিক্ষাকর্মী মাত্র সেই জায়গায় বলছি আশা রাখবো নতুন শিক্ষামন্ত্রীর কাছে বা শিক্ষা ব্যবস্থার কাছে যে আমাদের রাজ্যে কিন্তু প্রত্যেকের কাছে এটা ভালো লাগছে না যে শিক্ষাক্ষেত্রে যে অস্থিরতাটার মধ্যে আমরা রয়েছি এটা বড় চ্যালেঞ্জ কারণ ও নিজেও একজন অধ্যাপক এবং অত্যন্ত গুণী মানুষ ও নিজের যে ক্ষেত্র সেক্ষেত্রে একটা অস্থিরতার মধ্যে একটা দশক বেরিয়ে গেছে 11 বছর মানে একটা দশক পার হয়ে গেছে কিন্তু আমরা একটা প্রশ্নের বাইরে বেরিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে তার বাইরে বেরিয়ে আমরা শিক্ষক নিয়োগ করে উঠতে পারছি না লক্ষ বলাটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে হাজার হাজার শিক্ষক পদ খালি রয়েছে এই নিয়োগের জায়গায় কেন এই প্রশ্ন উঠবে কেন নিয়োগের প্রশ্নে বারবার আমাদের কোর্টে চলে যেতে হবে কে দোষী নয় এটা বিষয় না কেন প্রশ্ন উঠবে এই জায়গাটা কিন্তু আমাদের মানে শিক্ষাক্ষেত্রে যদি শিক্ষা ব্যবস্থা পরিচালনা করবার ক্ষেত্রে যদি বারবার এই অভিযোগটুকু আসে হয়েছে কি হয়নি জানার দরকার নেই তাহলেও সেটা গভীর চিন্তার ফলে আজকের আলোচনা নিশ্চয়ই আমাদের সবাইকে সমৃদ্ধ করবেন যেহেতু সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী রয়েছেন ফলে সামগ্রিকভাবে অর্থনীতি এবং শিক্ষাক্ষেত্রে যে পরিবর্তনের মুখে আমরা যেতে চলেছি এবং যে অস্থিরতার মধ্যে গত 1 দশক আমরা পার করেছি নিশ্চয়ই শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ হয়েছে প্রচুর সরকারি কলেজ তৈরি হয়েছে কিন্তু সেই কলেজগুলোতেও কিন্তু আমি পরে নিশ্চয়ই তথ্য দেব মানে আমি মাননীয় মন্ত্রীকে বলছি এই সমাজকালে যতগুলো কলেজ হয়েছে এটা শুনলে ভালো লাগবে আমাদের 200 বছরের এটা তথ্য 200 বছরের সরকারি কলেজের ইতিহাসে এই বিপুল সংখ্যক সরকারি কলেজ তৈরি হয়নি আমরা একে ওয়েলকাম করেছি কিন্তু আমি আপনাকে অনুরোধ করব অ্যাসেস করতে 14-21 যে কলেজ তৈরি হয়েছে তার বেশিরভাগ জায়গাতে ছাত্র নেই পদ আছে ফলে এই অ্যাসেসমেন্টের একটা এটা ভয়ঙ্কর এই ইনভেস্টমেন্টটাকে কেউ বলতে পারে ব্যাড ইনভেস্টমেন্ট অফ পাবলিক এক্সচেকার আমি এই নেতিবাচক মন্তব্য করব না কিন্তু এটা রিভিউ রিলুক করার দরকার রয়েছে আলটিমেটলি তো এটা পাবলিক সেক্টর মানি পাবলিক এক্সচেকার থেকে গেছে ধন্যবাদ নমস্কার ধন্যবাদ দেবাশিষ দা অত্যন্ত সুচিন্তিত বক্তব্য রাখলেন